গরম থেকে বাঁচতে তো এসি চালাচ্ছেন, কিন্তু অসাবধানতায় যদি বৃষ্টিতে তা বন্ধ না করেন তবে আপনি আছেন মারাত্মক ঝুঁকিতে। কারণ বৃষ্টিতে যদি হয় বজ্রপাত তবে এই আরামে থাকার যন্ত্রটি হতে পারে বিস্ফোরিত, পুড়ে যেতে পারে আপনার ঘর, প্রাণ হারাতে পারে আপনার স্বজন প্রতিবেশী। কদিনের টানা গরমে একরকম হাঁপিয়ে ওঠা সবাই এখন স্বস্তি খুঁজে ফিরছে মেঘলা আকাশ আর খানিকটা বৃষ্টির ফোঁটায়। তবে এই প্রতীক্ষার মধ্যে প্রায়শই হচ্ছে বজ্রপাত, যাকে বলা যায় প্রকৃতির প্রতিশোধ। দমকা হাওয়ায় গরম কমেছে ঠিক, কিন্তু তাপ রয়ে গেছে ঘরের ভেতর, তাই অনেকেই ঝড়ের মধ্যেও এসি চালিয়ে রাখেন, যা একেবারেই উচিত নয়। ঝড়ের মধ্যে বজ্রপাতে প্রকৃতির মধ্যে প্রায় 5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি জুল পর্যন্ত তড়িৎ উৎপন্ন হতে পারে। এই তড়িৎ এসি মেশিনের মধ্যে প্রবাহিত হলে মুহূর্তের মধ্যেই মেশিনটি নষ্ট হতে পারে। যদিও অনেকের মতে এসিতে সার্কিট ব্রেকার থাকার কারণে ক্ষতি নেই, কিন্তু এক্সপার্টদের মতে 500 কোটি জুল তড়িৎ প্রবাহ সার্কিট ব্রেকার কিছু বুঝে ওঠার আগেই মেশিনে আঘাত হানে, যা থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও থেকে যায়। তবে আধুনিক বিল্ডিং কোডে বাড়িতে আর্থিং বা গ্রাউন্ডিং করার বিধান আছে, কিন্তু তারপরও আর্থিং সবসময় এসিকে বাঁচাতে পারে না। শখের এসি দীর্ঘস্থায়ী করতে সবচেয়ে ভালো উপায় হল ঝড় বা দমকা হাওয়া শুরু হবার সাথে সাথে এসি মেশিনটি বন্ধ করে দেয়া, আর সাথে প্লাগ খুলতে কিন্তু ভুলবেন না। খুব বেশি বৃষ্টি হলেও বন্ধ রাখুন এসি, কারণ পানি আর বিদ্যুৎ মেশিনের ভেতর একসাথে হয়ে গেলে তবেই হবে গণ্ডগোল। শরীফুল হক, চ্যানেল 24।